লেলিনের 1320টি মূর্তি সরালো ইউক্রেন। বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ছিল ইউক্রেন, আর সে কারণে ইউক্রেনের আনাচে কানাচে কমিউনিস্ট নেতা দ্রাবিমির ইলিয়ানোভ লেলিনের মূর্তি ছিল অসংখ্য। তবে সোভিয়েত যুগের সব চিহ্ন সরিয়ে ফেলার পাশাপাশি লেলিনের মূর্তিগুলিও সরিয়ে ফেলার উদ্যোগ নেয় ইউক্রেন। অনেকেই অবশ্য এ মূর্তি ও স্মৃতিচিহ্নগুলো ধ্বংসের সমালোচনা করেছেন। তারা বলছেন, এ ঘটনায় শুধু নাম কিংবা ভাস্কর্যই ধ্বংস হচ্ছে না, পাশাপাশি ধ্বংস হয়ে যাচ্ছে সোভিয়েত যুগের ইতিহাসও। সোভিয়েত যুগের পরিসমাপ্তি ঘটার প্রায় দুই যুগ পরেও ইউক্রেনের বিভিন্ন স্থানে সগর্বে দাঁড়িয়েছিল লেলিনের অসংখ্য মূর্তি। তবে ইউক্রেনের বর্তমান সরকার কমিউনিস্ট যুগের স্মৃতিচিহ্ন রাখতে মোটেও আগ্রহী নন। এ কারণে বলশেভিক নেতার সব মূর্তি সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি খবরে প্রকাশ, ইউক্রেনের শহর ও গ্রামে থাকা 1320টির মধ্যে সবগুলো মূর্তি সরিয়ে ফেলেছে ইউক্রেন সরকার। 2015 সালের মে মাসে ইউক্রেন সরকার সোভিয়েত আমলের সব স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি আইন হিসেবে পাশ করার উদ্যোগ নেয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো। 2014 সালে ক্রিমিয়া নিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শুরু হয়, তারপরই এই সিদ্ধান্ত নেয় ইউক্রেন। ইউক্রেনের সোভিয়েত আমলের অসংখ্য স্মৃতিচিহ্ন ছিল, এসবের মধ্যে বহু রাস্তা ও স্থাপনা ছিল, সবগুলোর নামই ইউক্রেন সরকার পাল্টে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর বহু রাস্তার নাম পাল্টে ইউক্রেনের বীরদের নামে রাখা হয়। লেনিন স্ট্রিটের নাম পাল্টে রাখা হয় লেলন স্ট্রিট, যিনি ইউক্রেনের একজন বীর। সোভিয়েত আমলের সব স্থাপনার নাম পাল্টানো সহজ কাজ ছিল না, রীতিমতো বিশাল এক কর্মযজ্ঞ। এই কাজের অংশ হিসাবে সোভিয়েত আমলের লেলিনের মূর্তি ছাড়াও 1069টি অন্যান্য স্মৃতিসৌধ ও ধ্বংস করা হয়।